আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে দুই হাজার একুশ সালের বোর্ড পরীক্ষার্থী তাদের এবার মূল্যায়ন করা হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাই তোমাদের পনেরো সপ্তাহের জন্য তিরিশটি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে এবং তারই ধারাবাহিকতায় তোমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এইচএসসি দুই হাজার একুশের প্রথম সপ্তাহের ইতিহাস প্রথমপত্র অ্যাসাইনমেন্টের সমাধানগুলো একশো পার্সেন্ট সঠিক উত্তর আমরা এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবে ইতিহাস প্রথম পত্র এইচসি দু হাজার একুশ প্রথম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান তোমাদের বিষয় ইতিহাস প্রথম পত্র অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে এক শিরোনামটি লিখবে ইংরেজ ঔপনিবেশিক শাসন এবং ব্রিটিশ আমল তোমাদের নির্ধারিত কাজগুলো দেখে নেওয়া যাক তোমাদের এটি দেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় ইংরেজ ঔপনিবেশক শাসন ব্রিটিশ আমল থেকে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টটি হচ্ছে খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের প্রকৃতি এবং উনিশশো চল্লিশ সালে লাহোর প্রস্তাব ও এর বৈশিষ্ট্য নিরূপণ নির্দেশনা দেওয়া হয়েছে চারটি নির্দেশনা আমাদের অর্থাৎ চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে খিলাফত আন্দোলনের প্রকৃতি ব্যাখ্যা অসহযোগ আন্দোলনের প্রকৃতি ব্যাখ্যা খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের ফলাফল বিশ্লেষণ ও লাহোর প্রস্তাব প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলা হয়েছে তোমাদের অতি উত্তম পাওয়ার যোগ্য অ্যাসাইনমেন্টের সমাধানের নমুনা উত্তরপত্র আমরা এখানে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো আর অবশ্যই এই অ্যাসাইনমেন্টগুলো লেখার সময় তোমাদের নিজস্বতা ফুটিয়ে তুলবে নিজস্ব যে সৃজনশীলতা রয়েছে সেগুলো ফুটিয়ে তুলবে অর্থাৎ হুবহু না লিখে সেখানে কিছুটা পরিবর্তন করে লেখার অনুরোধ রইল অ্যাসাইনমেন্টের কভার তোমাদের বোর্ড প্রদত্ত দেওয়া হয়েছে স্ক্রিনে যে ডাউনলোড বাটনটি দেখতে পাচ্ছ সেখানে তোমরা ক্লিক করলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থাকবে সেখানে ঢুকে অ্যাসাইনমেন্টের বোর্ড কভার প্রদত্ত যে লিঙ্কটা রয়েছে ডাউনলোড করুন সেখানে ক্লিক করলে তোমরা ডাউনলোড করতে পারবে অ্যাসাইনমেন্টটি অ্যাসাইনমেন্টের কভার ফটোটি সহ নমুনা উত্তরপত্রটি প্রথমেই দেখে নেওয়া যাক ভারতীয় জাতীয়তাবাদের প্রভাবে আমরা এখন কয়ের উত্তরটি লিখছি তোমরা অবশ্যই কালো কালি এবং নীলকালী ব্যবহার করবে কোনো অবস্থাতে অন্য কোনো কালারে কালি ব্যবহার করবে না যা ভারতীয় জাতীয়তাবাদের প্রভাবে উদ্ভূত একটি প্যান ইসলামী আন্দোলন হচ্ছে খিলাফত আন্দোলনের সময়কাল ছিল উনিশশো থেকে প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের পরাজয় এবং চুক্তির অধীনে তুরস্কের ভূখণ্ড ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে ভাগ হয় হওয়ায় স্থানসমূহের উপর খলিফার অভিভাবকত্ব ইসলামের পবিত্র স্থানসমূহের উপর খলিফার অভিভাবকত্ব নিয়ে ভারতে আশঙ্কা দেখা দেয় এ কারণে খিলাফত রক্ষা ও গ্রেট ব্রিটেন ও ইউরোপীয় শক্তিগুলোর তুরস্ক সাম্রাজ্যকে বাঁচানোর জন্য উনিশশো সালে সেপ্টেম্বর মাসে একটি গোড়া সাম্প্রদায়িক আন্দোলন হিসেবে খিলাফত আন্দোলন শুরু হয় বাংলায় খিলাফত অসহযোগ আন্দোলন একটি গণ আন্দোলনে পরিণত হয় এবং এতে হিন্দু ও মুসলমানরা অংশ নেয় কেন্দ্রীয় ও প্রাদেশিক নেতৃবৃন্দের সম্মিলিত সমন্বিত পদক্ষেপের কারণে বাংলায় আন্দোলন প্রসার লাভ করে আন্দোলনের জনপ্রিয়তায় ভীত হয়ে বাংলা সরকার উনিশশো একুশ থেকে উনিশ একুশ সালের উনিশ নভেম্বর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে খিলাফত ও কংগ্রেস স্বেচ্ছাসেবকদের কার্যক্রম অবৈধ ঘোষণা করে এবার আমরা খনং প্রশ্নের উত্তর কর আলোচনা করব অসহযোগ আন্দোলনের প্রকৃতি মহাত্মা গান্ধী উনিশশো সালের উনিশশো নব্বই খ্রিস্টাব্দে চার সেপ্টেম্বর নাগপুরে অনুষ্ঠিত কংগ্রেসের একটি বিশেষ অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব উপস্থাপন করেন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অসহযোগ আন্দোলন প্রথম একটি বৃহত্তম গণ আন্দোলন ছিল সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে সরকারের সঙ্গে অসহযোগিতা করে ভারতের ব্রিটিশ শাসনের ব্যর্থ করে দেওয়াই ছিল গান্ধীজির অসহযোগ আন্দোলনের মূল লক্ষ্য রাওলাট আইন জালিওয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড ও পাঞ্জাবের সামরিক আইন ক্ষতিকর বলে বিবেচিত দ্বৈত শাসনের কর্মপরিকল্পনা সহ মন্টেকু চেমসফোর্ড রিপোর্ট অ খুব অল্প সংখ্যক লোককেই সন্তুষ্ট করতে পেরেছিল এতদিন পর্যন্ত সরকারের ন্যায় পরায়ণত নিরপেক্ষ বিচারের আস্থাশীল গান্ধী এখন উপলব্ধি করলেন যে বাধ্য হয়ে সরকারের সঙ্গে অসহযোগ আন্দোলন আরম্ভ করতে হবে একই সময় মিত্র শক্তি বর্গ ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত সেভার্স চুক্তির কঠোর শর্তাবলী ভারতীয় মুসলমানদের ক্ষুব্ধ করে তুলে মুসলমানগণ খিলাফত আন্দোলন শুরু করে এবং গান্ধী নিজেকে তাদের সঙ্গে অবিচ্ছেদ্য রূপে একাত্ম করার সিদ্ধান্ত নেন গান্ধীর উঁচু স্তরের রাজনৈতিক কৌশল ভারতে অসহযোগ আন্দোলনে মুসলমানদের সমর্থন লাভ নিশ্চিত করে গয়ের উত্তর হচ্ছে খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলনের ফলাফল খিলাফত ও অসহযোগ আন্দোলনের প্রভাব ব্যাপক খিলাফত আন্দোলন প্যান ইসলামী উপর কম ছিল তবে জাতীয়তাবাদী আন্দোলনে এর ব্যাপক প্রভাব পড়ে খিলাফত আন্দোলনের নেতারা পশ্চিমা শিক্ষাবিদ মুসলমান ও উলামাদের সাথে ধর্মীয় প্রতীক হিসেবেও রাজনৈতিক চুক্তি করে খিলাফত তৈরি করেছিলেন ভারতবর্ষে মুসলমানদের মধ্যে খিলাফত আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষোভের জন্ম দেয় তিনি যিনি উনিশশো চোদ্দো সালে অটোমনে আক্রমণের ঘোষণায় জন্মগ্রহণ করেছিলেন খিলাফত নেতারা যারা যুদ্ধের সময় কারাবন্দী ছিলেন তারা ইতিমধ্যে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন উনিশশো সালের ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে বিরোধ সৃষ্টি করেছিল অসহযোগ আন্দোলন ভারতীয় জাতীয়বাদের একটি উন্মেষ ঘটায় এটি কংগ্রেস এর প্রভাব বৃদ্ধি করে ঘনং প্রশ্নের উত্তর লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট ও বৈশিষ্ট্য লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট উনিশশো সালে সালের তেইশ মার্চ লাহোর নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে বাংলার কৃতি সন্তান শেরে বাংলা এ কে ফজলুল হক যে প্রস্তাব পাশ করেন সে প্রস্তাব লাহোর প্রস্তাব নামে খ্যাত লাহোর প্রস্তাবে বলা হয় ভৌগোলিক অবস্থান অনুযায়ী সন্নিহিত স্থানসমূহকে অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে প্রয়োজন মতো সীমা পরিবর্তন করে যেসব স্থানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেসব অঞ্চলসমূহে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এসব স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো হবে স্বায়ত্তশাসিত সার্বভৌম লাহোর প্রস্তাবের ভিত্তিতে উনিশশো সালে সালের আগস্ট ভারত বিভক্ত হয়ে দুটি রাষ্ট্রে রূপান্তরিত হয় লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোর নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক লাহোর প্রস্তাব পেশ করেন এবং বিপুল পরিমাণ উৎসাহ উদ্দীপনার মাধ্যমের মধ্যে দিয়ে চব্বিশ মার্চ প্রস্তাবটি গৃহীত হয় নিচে লাহোর প্রস্তাবের মূল বৈশিষ্ট্য গুলো দেওয়া হলো ভারতবর্ষকে বিভক্ত করে এর উত্তর পশ্চিম এবং পূর্ব অঞ্চল মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে উল্লেখিত স্বাধীন রাষ্ট্রসমূহের অধীন ইউনিট বা প্রদেশগুলোর স্বায়ত্তশাসিত ও সার্বভৌম হবে ভারতের অন্যান্য হিন্দু অঞ্চলগুলোর সমন্বয়ে পৃথক হিন্দু রাষ্ট্র গড়ে উঠবে চার নম্বর হচ্ছে এখানে চার দিবে চার দিতে ভুলে গিয়েছিলাম তাই চার দিয়ে চার নম্বর লিখবে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় এর প্রস্তাবের তাৎপর্যর সাথে পরামর্শ ভিত্তিতে তাদের স্বার্থ অধিকার এবং রক্ষার জন্য সংবিধানের পর্যাপ্ত ক্ষমতা থাকতে হবে পাঁচ প্রতিরক্ষা পররাষ্ট্র ও যোগাযোগ ইত্যাদি বিষয়ে ক্ষমতা ও সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর ওপর উপর ন্যস্ত থাকবে অবশেষে বলা যায় যে যে ঐতিহাসিক লাহোর প্রস্তাব অবিভক্ত ভারতের রাজনৈতিক অঙ্গনে অনন্য সাধারণ ভূমিকা পালন করেন লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার পর মুসলিম লীগের রাজনীতিতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের সুযোগ উপস্থিত হয় সো এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ